Assalamualaikum warahmatullahi wabarakatuh. Tumra shobai kemon acho? Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Bosho, sit down please. Arafat Islam. Alhamdulillah. Maisha Afrin. Maisha Afrin Ashanai. Riyamoni. Nusrat. Sir, amar ekta proshno ache. Haan, ji bolo, tomar ki proshno? Shob, shob shomoy dhore, yes sir bole, amader alhamdulillah bole ki lab? Tumi to khub sundor proshno korecho, tumi ki notun ashcho? Ji. Tomar nam ki? Amar nam Sami. Sami, khub sundor ekta nam tomar. Achha, thik ache, bosho ami. বলতেছি তোমাদেরকে কি কারণে আসলে আলহামদুলিল্লাহ আমরা বলি ইচ্ছা না বলে ঠিক আছে ধন্যবাদ তোমাকে তুমি বসো সামি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছে আসলে তোমরা তো কোনো সময় এই ধরনের প্রশ্ন করনি ঠিক আছে সামি প্রশ্ন করেছে যে আমরা কেন আলহামদুলিল্লাহ বলি আসলে আমরা যখনই সুযোগ পাই তখনই আল্লাহর ছোট ছোট যে জিকিরগুলো রয়েছে সেগুলো আমাদের করা উচিত বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের বেশি বেশি বলা উচিত কেননা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন এবং আমরা এখানে সুন্দরভাবে আসতে পেরেছি এবং বসতে পেরেছি এর জন্য কি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না জি হ্যাঁ আমাদের অবশ্যই আল্লাহর কি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলা উচিত তোমরা সব সময় কি বলবে আলহামদুলিল্লাহ বলবে যেমন প্রেজেন্ট প্রেজেন্টের সময় আমরা যদি ইচ্ছা না বলে যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে আমাদের অনেক নেকি হয় কি ধরনের নেকি হয় দেখো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু তফাত রয়েছে মানে যতটুকু স্পেস গ্যাপ রয়েছে ততটুকু পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে নেকি দ্বারা পূর্ণ করে দেন তাই আমরা কি করব আলহামদুলিল্লাহ বলবো এখানে মনে করো তোমরা প্রায় 40 জনের মতো স্টুডেন্ট আছো ঠিক আছে এখন আমরা যদি 40 জন আলহামদুলিল্লাহ বলি তাহলে 40 বার আলহামদুলিল্লাহ বলা হলো এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ আমরা নেকির অংশীদার হলাম ঠিক না তোমরা অবশ্যই কি করবে সব সময় আলহামদুলিল্লাহ বলবে আর আলহামদুলিল্লাহ আমরা আরো চারটি ক্ষেত্রে আমরা বলতে পারবো বা কিছু কিছু ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো সেগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বলছি তোমরা অবশ্যই সেগুলো মনে রাখবে কেমন আরো বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা যখন যদি কোনো ভালো খবর শুনতে পাই তখন আমরা কি বলবো সবাই সবাই বলো কি বলবো আলহামদুলিল্লাহ এই তো তোমরা সবাই জানো আমরা সকল ভালো কাজে কি বলবো আলহামদুলিল্লাহ বলবো তারপর আমরা কোনো কাজে সফল হলে আমরা কি বলবো এই তো তোমরা পেরেছো সবাই কি বলবে আলহামদুলিল্লাহ বলবে কোনো কাজে সফল হলে যেমন তোমরা পরীক্ষায় পাস করলে বা তোমরা যদি কোনো কিছু পাও ভালো একটা গিফট পাও তখন কি বলবে সবাই মাশাআল্লাহ তোমরা তো খুব ভালো স্টুডেন্ট তারপরে কেউ যদি তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করে যেমন তোমরা কেমন আছো বিশেষ করে এই কথাটা জিজ্ঞেস করলে আমরা তখন কি বলতে হবে অবশ্যই আমরা কি বলবো আলহামদুলিল্লাহ বলবো অনেকে কি বলে যে আমি ভালো আছি ঠিক আছে ভালো নেই আসলে এগুলো বলার কোনো দরকার নেই অবশ্যই আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ কেননা সুখে দুঃখে আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব সবার খেয়াল থাকবে তো ওকে তারপরে আমরা সকালে ঘুম থেকে উঠে ঠিক আছে আমরা সবাই কি বলবো আলহামদুলিল্লাহ বলবো কারণ কি কারণ হচ্ছে আমরা সবাই সুস্থভাবে ঠিক আছে এই ঘুমের পরে আমরা সবাই বেঁচে উঠতে পেরেছি অনেকে ঘুমে মারা যায় তারপরে অনেকে ঘুমে হার্ট অ্যাটাক করে ঠিক আছে না তো আমরা যে সুস্থভাবে বাঁচতে পেরেছি এবং আল্লাহর এই দুনিয়া আবার দেখতে পেরেছি এর জন্য আমরা সবাই কি বলবো মাশাআল্লাহ তোমরা তো অনেক ভালো কিছু শিখো এবং অনেক ভালো কিছু জানো দেখা যাচ্ছে তারপরে আমরা কি কোনো কিছু খাওয়া শেষ করার পরে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো মাশাআল্লাহ তারপর হচ্ছে অর্থ সম্পদ বৃদ্ধি পেলে ঠিক আছে অর্থ সম্পদ বৃদ্ধি পেলে বা তোমাদের পরীক্ষার নাম্বার তোমরা যদি এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষার নাম্বার বৃদ্ধি পায় তার মানে তোমার মেধা শক্তি বৃদ্ধি পেয়েছে তখন আমরা কি বলবো আলহামদুলিল্লাহ বলবো মনে থাকবে তো জি এখন থেকে আমরা এই ছোট ছোট
যে আল্লাহ তাআলার যে প্রশংসামূলক বাক্য এগুলো আমরা বেশি বেশি কি করব পাঠ করব ঠিক আছে জি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আলহামদুলিল্লাহ সম্পর্কে আরো একটি হাদিস শোনাচ্ছি হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস সেটি হচ্ছে যে হযরত সামুরা ইবনে জুনদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটি শব্দ কয়টি শব্দ চারটি শব্দ সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ বলো আমার সাথে সাথে সুবহানাল্লাহ তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর চার নম্বরটি হচ্ছে আল্লাহু আকবার বুঝতে পারছো আল্লাহর নিকট কি কয়টি বাক্য প্রিয় বেশি চারটি বাক্য তোমরা এই চারটি বাক্য অবশ্যই সব সময় তোমাদের কি করবে তোমরা সব সময় তোমাদের জিকিরের মধ্যে তোমরা সব সময় নিয়ে আসবে ঠিক আছে মনে থাকবে জি তো তোমরা কি বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ বলার তাৎপর্য কি ওকে ঠিক আছে এখন থেকে আমরা যখন কোনো শিক্ষক আমাদেরকে প্রেজেন্ট ডাকে আমরা কি বলবো ইচ্ছার বা লাভদায়ক না বলে আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো এবং কি তোমরা যখন শিক্ষকতা হবে তোমরা তো বড় হয়ে শিক্ষক হবে ঠিক না শিক্ষক হবে বা অনেকে ভালো ভালো পেশা যাবে তখন আমরা কি করব আমরাও আমাদের স্টুডেন্টকে আমরা কি করব আলহামদুলিল্লাহ বা আল্লাহর ছোট ছোট জিকিরগুলো করতে উৎসাহিত করব মনে থাকবে ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ